वेलकम स्टूडेंट, आज के हमरा आलोचना करब क्लास 12 এর অ্যালকোহল যৌগসমূহ। অ্যালকোহল কাকে বলে? না হাইড্রোকার্বন যৌগতে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু কে হাইড্রোক্সিল মূলক দ্বারা প্রতিস্থাপন করলে যে সমগণীয় সারি যৌগ পাওয়া যায় তাদেরকে আমরা বলি কি না অ্যালকোহল। অ্যালকোহলের সাধারণ সংকেত আমরা জানি কি CnH2n+1OH, এটা কি না অ্যালকোহলের সাধারণ সংকেত। এবার আমরা আসব অ্যালকোহলের শ্রেণীবিন্যাস। অ্যালকোহলকে প্রধানত চার ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত এক হচ্ছে কি না মনোহাইড্রিক অ্যালকোহল, ডাইহাইড্রিক অ্যালকোহল, ট্রাইহাইড্রিক অ্যালকোহল আর পলিহাইড্রিক অ্যালকোহল। প্রথমে আমরা আসছি মনোহাইড্রিক অ্যালকোহল কথা জানতে হলে আমাদের তো কি হয় না উদাহরণ যেগুলো কি সাধারণ সাধারণ অ্যালকোহল, যেমন কি CH3OH, কি নাম কি মিথানল, তারপরে CH3CH2OH ইথানল, এগুলো হচ্ছে এক্সাম্পল মনোহাইড্রিক অ্যালকোহলের। এবার যদি আমরা জানি দ্বিতীয় আসছে কিনা ড্রাইহাইড্রিক অ্যালকোহলের কথা ভাবলি কি হয় না CH2 সিঙ্গেল বন্ড ওইচ, সিঙ্গেল বন্ড CH2OH, এটা কি ড্রাই, এটা হচ্ছে ইথিলিন গ্লাইকল। এবার তিন নম্বর যদি আমরা ট্রাইহাইড্রিক অ্যালকোহলের কথা আসি, ট্রাইহাইড্রিক অ্যালকোহল কি না গ্লিসারিন, কি CH2 সিঙ্গেল বন্ড ওইচ, সিঙ্গেল বন্ড CH2OH, সিঙ্গেল বন্ড CH2OH, এটা কি ট্রাইহাইড্রিক অ্যালকোহল। এবার যদি আমরা আছি পলিহাইড্রিক অ্যালকোহল, এক্সাম্পল পলিহাইড্রিক অ্যালকোহল কি না CH2 সর্বিটল, CH2OH এর হোল ফোর সিঙ্গেল বন্ড CH2OH, এটার নাম কি সর্বিটল। পরীক্ষায় এক্সাম্পল আসতে পারে, পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে পলি একটি পলিহাইড্রিক অ্যালকোহলের এক্সাম্পল দাও, তখন কি না সর্বিটল। এবার আমরা আসবো মনোহাইড্রিক অ্যালকোহল তো হয়ে গেল, মনোহাইড্রিক অ্যালকোহলের মধ্যে ভাগ আছে কি, এই যে মনোহাইড্রিক অ্যালকোহল এর মধ্যে ভাগ আছে কি এই প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, টারসারি অ্যালকোহল ভাগ আছে। এবার আমরা আসবো বিভিন্ন রকম অ্যালকোহল প্রস্তুতি, কীভাবে বিভিন্ন রকম আমরা অ্যালকোহল প্রস্তুত করবো, বিভিন্ন রকম অ্যালকোহল প্রস্তুতি। প্রথমে আসি বিজারণ দ্বারা, বিজারণ দ্বারা কীভাবে প্রস্তুত করা যায়। বিজারণ দ্বারা কীভাবে আমরা অ্যালকোহল পাবো, তাহলে প্রথমে যদি আমরা অ্যালডিহাইডকে যদি বিজারণ করি তাহলে পাওয়া যায় 1 ডিগ্রি অ্যালকোহল। আর 2 নম্বর যদি আমরা কিটোনকে বিজারণ করি তাহলে পাওয়া যাবে কি না 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে একটা এক্সাম্পল হলো যদি অ্যালডিহাইড, কি অ্যালডিহাইড CH3CH2, একে বিজারণ কি দ্বারা করবো, বিজারণের অনেকগুলো বিকারক থাকে কি, যেমন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সোডিয়াম বোরোহাইড্রেট, এগুলো সব কি বিজারণ। তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট বিজারণ করলে পাওয়া যায় কি না CH3, এই CH2টা কি হয় না CH2OH হয়। তাহলে এটা কি পাওয়া গেল, এটা ছিল কি অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড পাওয়া গেল কি না 1 ডিগ্রি অ্যালকোহল, এটা 1 ডিগ্রি তো 1 ডিগ্রি অ্যালকোহল, এক্সাক্ট নাম কি ইথানল। যদি আমরা এবার কিটোন, যেটা অ্যাসিটোন CH3 সিঙ্গেল বন্ড CO সিঙ্গেল বন্ড CH3, একে যদি LAH লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দেওয়া হয় তো বিজারণ করা হয় তাহলে কি উত্তর হবে না CH3 সিঙ্গেল বন্ড CO CH3, এটা উৎপন্ন হবে। তাহলে এটা কত অ্যালকোহল, আচ্ছা 2 ডিগ্রি অ্যালকোহল। এরপর কিরণ, এবারে এস্টারকে যদি অ্যালকোহল, আমরা এস্টারকে যদি কী করি না বিজারণ করি, এস্টার
CH3, সিঙ্গেল বন্ড CO, সিঙ্গেল বন্ড OCH3। একে যদি আমরা বিজান করি কি দিয়া, না যেটাকে বলা হয় ব্লুভো ব্ল্যাঙ্ক বিজারণ বিক্রিয়া। ইথানলীয় সোডিয়াম C2H5OH হিট বিজারণ করা হয়, তখন এটা উৎপন্ন হবে কি না CH3 সিঙ্গেল বন্ড CH2OH, আর একটা উদাহরণ এক্সাম্পল কি না প্লাস CH3OH। তাহলে দুটো প্রোডাক্ট উৎপন্ন হলো, এক হচ্ছে ইথানল আর একটা কি না মিথানল, তাহলে দুটো প্রোডাক্ট উৎপন্ন হলো এস্টারকে বিজারণ করলে। আর যদি আমরা অ্যাসিড ক্লোরাইডকে বিজারণ করি, অ্যাসিড ক্লোরাইড আর সিঙ্গেল বন্ড CO, সিঙ্গেল বন্ড CL, এটা অ্যাসিড ক্লোরাইড। একে যদি আমরা অ্যালুমিনিয়াম লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দ্বারা বিজারণ করি, বা সোডিয়াম বোর হাইড্রেট, বা ইথানলীয়, বা H2A9, এতগুলো বিজারণ বিক্রিয়া বিজারণ রেজেন্টের নাম বললাম, এগুলো দ্বারা যদি বিজারণ করা হয় তাহলে উৎপন্ন হবে কি না আর সিঙ্গেল বন্ড CH2OH। এখানে কিন্তু ক্লেমেনসন বিজারণ বিক্রিয়া চলবে না, কারণ ক্লেমেনসন বিজারণ বিক্রিয়াতে কি হয়, ক্লেমেনসন বিজারণ বিক্রিয়াতে হয় এই এই যে অ্যালডিহাইড বা কিটোন থেকে কি প্রস্তুত হয়, অ্যালকেন প্রস্তুত হয়, অ্যালকোহল প্রস্তুত হয় না। যদি আমরা অ্যাসিডে বিজারণ করি, কার্বক্সিল অ্যাসিড বা বিভিন্ন অ্যাসিড, তাতে বিজারণ হয় কার্বক্সিল অ্যাসিড CH3 সিঙ্গেল বন্ড COOH, এটা কি না অ্যাসিটিক অ্যাসিড। একে যদি আমরা বিজারণ করি তাহলে কি উৎপন্ন হয় না CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড OH, ইথানল পাওয়া যায় প্রাইমারি অ্যালকোহল। তাহলে অ্যাসিডকে বিজারণ করলেও 1 ডিগ্রি, তাহলে কি কি না অ্যাসিডকে বিজারণ করলে 1 ডিগ্রি, অ্যালডিহাইডকে বিজারণ করলে 1 ডিগ্রি, কিটোনকে বিজারণ করলে 2 ডিগ্রি উৎপন্ন হয়, আর এস্টারকে বিজারণ করলে 1 ডিগ্রি উৎপন্ন হয়। ঠিক আছে, এগুলো মনে খুব মনোযোগ সহকারে দেখবে। অ্যালকিন থেকে কীভাবে অ্যালকোহল প্রস্তুত করবো, তো একটা অ্যালকিন আর সিঙ্গেল বন্ড CH, সিঙ্গেল ডবল বন্ড CH2, এখানে যদি H2 সুপরদি হয় তাহলে উৎপন্ন হবে কি না আর সিঙ্গেল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH3, আর এইখানে যে এখানে কি হলো না OSO3H, একে যদি আমরা হাইড্রোলাইসিস করি H3O+ দিয়ে তাহলে উৎপন্ন হয় কি আর সিঙ্গেল বন্ড CH OH CH3। তাহলে এটা কি হলো কডি 2 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হলো, তাহলে অ্যালকিন থেকে 2 ডিগ্রি অ্যালকোহল পাওয়া গেল। কিন্তু যদি পরে অ্যালকিন থেকে প্রাইমারি অ্যালকোহল প্রস্তুত করবে কীভাবে, প্রাইমারি অ্যালকোহল প্রস্তুত করবে কীভাবে না অ্যালকিন থেকে যখন প্রাইমারি অ্যালকোহল প্রস্তুত করতে হবে তখন আমাদের কী না হাইড্রোবোলেশন বিক্রিয়া কি না আর সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH2, এখান থেকে যখন আমরা আর CH2OH, মানে এটা কী পজিশানে ওই গেল টার্মিনাল পজিশানে যখন ওই জানতে হবে তখন আমাদের মনে রাখতে হবে কোন বিক্রিয়ার কথা, হাইড্রোবোলেশন বিক্রিয়ার বিকারকের নাম কি না B2H6, তার মানে আর সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH2, একে যদি আমরা B2H6 বা দুয়ন কি BH3, তাহলে বোরো হাইড্রেট কি দিকে খাওয়া তাহলে কি এটা উৎপন্ন হবে কি না আর সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড CH2 হোল 3 বি। একে যদি আমরা আবার সোডিয়াম হাইড্রোক্সাইড আর H2 মানে হাইড্রোজেন পারক্সাইড দ্বারা ট্রিট করা হয় তাহলে উৎপন্ন হয় কিনা আর সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড OH। ওকে, তাহলে এটা এই তাহলে হাইড্রোপোজন ক্ষেত্রে বিক্রিয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে কি না টার্মিনাল পজিশনে কি আছে OH গ্রুপ আছে, টার্মিনাল পজিশনে কি আছে OH গ্রুপ। ওকে, এটা গেল আমাদের কি না হাইড্রোবোলেশন বিক্রিয়া, আর অ্যালকিন থেকে এগুলো অ্যালকিন থেকে অ্যালকোহল প্রস্তুত হলো। ওকে, গিগনার বিক্রিয়ার থেকে কিভাবে আমরা প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল এবং টার্সিয়ারি অ্যালকোহল প্রস্তুত করব, তা গিগনার বিক্রিয়া CH3MgBr, একে যখন আমরা ফরমালডিহাইড দেওয়া ট্রিট করা হয় ড্রাই ইথার শুষ্ক মাধ্যম তখন পাওয়া CH3, সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড OMgBr, যখন একটা H3O+ দেওয়া হয় তখন CH3, সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড OH, নাম কি ইথানল, এটা কি না 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত কী হবে না এখানে কি না ছিল ফরমালডিহাইড, তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে হলে আমাদের লিখতে হবে কি না অ্যাসিটালডিহাইড CH3MgBr প্লাস CH3, সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড ও। এই রিয়াকশনগুলো আমি আগের ভিডিও মানে গিগনাইট রিয়াকশানে টোটাল ভিডিওটা গিগনাইট বিকারকের রিয়াকশানটা পুরো ভিডিওটাই ভালো করে দেখলে এগুলো সব জানতে পারবে, এসব বিক্রিয়ার মেকানিজম ক্রিয়াকৌশল কীভাবে আছে সব কিছুই জানতে পারবে। অতি অবশ্যই আগের ভিডিওটা ভালো করে সবাই দেখবে।
তাহলে সি এইচ থ্রি সিঙ্গেল বন্ড সি এইচ সি এইচ থ্রি ও এম জি বি আর। একে যখন আমরা হাইড্রোলাইসিস করা আছে এইচ থ্রি প্লাস দিলে তখন উৎপন্ন হচ্ছে কিনা সি এইচ থ্রি সিঙ্গেল বন্ড সি এইচ সিঙ্গেল বন্ড সি এইচ থ্রি ও এইচ, এটা কি না দু ডিগ্রি অ্যালকোহল। তাহলে থ্রি ডিগ্রি অ্যালকোহল না থ্রি ডিগ্রি অ্যালকোহল সূত্র কি হবে সি এইচ থ্রি এম জি বি আর গ্রেনেড বিক্রিয়া প্লাস যদি আমরা অ্যাসিটোন লই কিটোন গ্রুপ অ্যাসিটোন একে যদি ড্রাই ইথার দিয়ে ট্রিট করি ড্রাই ইথার তাহলে উৎপন্ন হবে কিনা সি এইচ থ্রি সিঙ্গেল বন্ড সি এইচ থ্রি সিঙ্গেল বন্ড সি এইচ থ্রি সিঙ্গেল বন্ড ও এম জি বি আর। একে যদি আমরা আবার হাইড্রোলাইসিস করি তখন উৎপন্ন হবে কি না সি এইচ থ্রি সিঙ্গেল বন্ড সি এইচ সি এইচ থ্রি সিঙ্গেল বন্ড সি এইচ থ্রি ও এইচ, তখন এটা কি তিন ডিগ্রি অ্যালকোহল। তাহলে গিগনাইট বিক্রিয়া থেকেই প্রাইমারি অ্যালকোহল এবং সেকেন্ডারি অ্যালকোহল এবং টারসিয়ারি অ্যালকোহল তিনটি অ্যালকোহল কি প্রস্তুত করা যায়। তার মানে আমরা কী জানলাম অ্যালকোহল থেকে, অ্যালকোহল বিজারণ বিক্রিয়া জানলাম, অ্যালকোহল বিজারণ অ্যাসিড বিজারণ অ্যালডিহাইড বিজারণ কিটোন বিজারণ অ্যাসিড ক্লোরাইড বিজারণ। তারপরে আমরা জানলাম কি না অ্যালকিন থেকে অ্যালকোহল কীভাবে প্রস্তুত করবো, তারপরে হাইড্রোবোরেশন বিক্রিয়া, তারপরে আমরা প্রস্তুত করলাম কি না গিগনাইট বিক্রিয়ক থেকে অ্যালকোহল প্রস্তুতি। ওকে আদ্রবেশন ইথারে আদ্রবেশন যদি ইথারে আদ্রবেশন করা হয় তখনও কি পাওয়া যাবে না অ্যালকোহল প্রস্তুত করা হবে। ইথার কি ডাইমিথিল ইথার সি এইচ থ্রি ও সিঙ্গেল বন্ড সি এইচ থ্রি ডাইমিথিল ইথারকে যদি ডাইলুট কি দেওয়া হয় ডাইলুট এইচ টু এস ও ফোর দ্বারা যদি আদ্রবেশন করা হয় তখন উৎপন্ন হয় কি না দুঅণু সি এইচ থ্রি ও এইচ, মানে দুঅণু কি হতো মিথানল। তাহলে এভাবে করলে কি ইথারে আদ্রবেশন করলেও কি পাওয়া যায় অ্যালকোহল পাওয়া যায়। আর এবার আমরা যদি অ্যামিন থেকে কী পাবো অ্যামিন, তাহলে অ্যামিন কি না আর সিঙ্গেল বন্ড এন এইচ টু এক ডিগ্রি অ্যামিন, এই এক ডিগ্রি অ্যামিনকে যদি আমরা এইচ এন ও টু এইচ এন ও টু কোথা থেকে পাওয়া যায় কার সোর্স না এন এ এন এ টু আর এইচ সি এল এই দুটো থেকে কী পাওয়া যায় এইচ এন ও টু, এই বিকারক দিলে কী উৎপন্ন হয় না আর সিঙ্গেল বন্ড ও এইচ প্লাস এন টু গ্যাস প্লাস কি না ওয়াটার উৎপন্ন হয়। তার মানে এখান থেকে যদি মিথাইল অ্যামিন থেকে বলে অ্যালকোহল পুষ্ট তাহলে মিথাইল অ্যামিনকে থেকে যদি এইচ এন ও টু দেওয়া হয় তাহলে উৎপন্ন হয় কি না মিথানল উৎপন্ন। তাহলে আমরা দেখেছি তাহলে অ্যালকোহল কী কী থেকে পাই আমরা না অ্যালকোহল পর্যন্ত আমরা কী দেখেছি অ্যামিন থেকে পেলাম ইথার থেকে পেলাম জিগনাইট বিক্রিয়ক থেকে আমরা দেখলাম তিন ধরনের অ্যালকোহল পেলাম প্রস্তুত করলাম, আর এস্টারকে আমরা দেখছি বিজারণ করলে কী পাওয়া যাচ্ছে এক ডিগ্রি অ্যালকোহল, আর অ্যালডিহাইডকে বিজারণ করলে পাওয়া যাচ্ছে কিনা এক ডিগ্রি অ্যালকোহল, কিন্তু কিরণকে কী বিজারণ করলে পাওয়া যাচ্ছে কত দু ডিগ্রি অ্যালকোহল। তাহলে এই 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 রেখাচিত্র দ্বারা আমরা দেখলাম যে কীভাবে আমরা অ্যালকোহল প্রস্তুত করব বা কোথা থেকে আমরা অ্যালকোহল প্রস্তুত করলাম। ওকে ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে দয়া করে কি সাবস্ক্রাইব করবেন। ওকে।